দ্বারকা নদীর একদিকে কান্দি থানা, অন্যদিকে খড়গ্রাম থানা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি এই দ্বারকা নদীর উপর সেতু নির্মাণ, কিন্তু 2 কিমি দূরেই রয়েছে গাঁতলা ব্রিজ। সরকারিভাবে নতুনভাবে তাই ব্রিজ তৈরি করা সম্ভব নয়। ফলে মুর্শিদাবাদের কান্দি থানার রামেশ্বরপুর গ্রামে দ্বারকা নদীর উপর এলাকার মানুষ নিজেদের প্রচেষ্টায় টাকা তুলে সেতু নির্মাণের কাজ শুরু করেছিলেন। অর্থের অভাবে সেই সেতু নির্মাণ সম্পূর্ণ করতে পারেননি এলাকাবাসী। তাই এলাকাবাসী সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবিও জানিয়েছিলেন, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গায় নতুনভাবে সরকারি স্কিম দেওয়ায় সমস্যা রয়েছে বলে জানানো হয় সরকারের তরফ থেকে। তাই কান্দির বিধায়ক অপূর্ব সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, এছাড়াও এলাকার প্রধান সহ মেন্টর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে নতুনভাবে সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতুর কাজ কেমন হচ্ছে তা দেখতে বুধবার দুপুরে রামেশ্বরপুর গ্রামে এলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্থপ্রতিম সরকার। এই সেতু সম্পূর্ণ হলে প্রায় 30,000 মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, মুর্শিদাবাদের কান্দি থানার কুমারষণ্ড গ্রাম পঞ্চায়েতের 25,000-এরও বেশি মানুষের বসবাস। তার মধ্যে রামেশ্বরপুর, মাদারহাটি, নপাড়া গ্রামের মানুষের স্কুল থেকে শুরু করে রেশন কিংবা নিত্যদিনের প্রয়োজন হয়ে পড়েছে একমাত্র ওই রামেশ্বরপুরের সেতু। এলাকার প্রধান জীবিকার কৃষিকাজ আর বেশিরভাগ কৃষি জমি রয়েছে দ্বারকা নদীর ওপারে নওদা, সুন্দরপুর, রতনপুর এলাকায়। ধান থেকে শুরু করে শাকসবজি, কৃষিজ ফসল নিয়ে নদী পার হতে নাজেহাল হতে হয় কৃষকদের। বর্ষার সময় এই সমস্যা আরো বেড়ে যায়। এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্থপ্রতিম সরকার কি বলেছেন শুনব। বছরের আর 9টা মাস 12 মাসের মধ্যে তখন আমাদের মানুষ, চাষ, বাস, গবাদি পশু, অ্যাম্বুলেন্স, ডাক্তারে যাওয়া, যোগাযোগ 4টে গ্রামের এখানে হবে। আমাদের নওজা, আরজি নওদা, আমাদের রামেশ্বরপুর, নপাড়া, কুমারষণ্ড, মাদারহাটি, এন্টার এইদিকে টাকাকে গোকর্ণ থেকে রতনপুর পর্যন্ত খড়গ্রাম, আমরা এটার উপর নির্ভর করব। গ্রামের মানুষরা এটা চাঁদা তুলে শুরু করেছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, কারণ এটা একটা বড় প্রজেক্ট এবং এটাকে গত বর্ষায় আমরা যা দেখেছি সেই বর্ষায় শিক্ষা নিয়ে এটাকে কিছুটা দুদিকে আমাদেরকে বাড়াতে হয়েছে। এবং এইটা করতে যেয়ে সমস্ত কন্ট্রিবিউশনটা হচ্ছে গ্রামের মানুষের, এবং এর সাথে যে যে গ্রাম যুক্ত তারাও কিছু সাহায্য করছে। আমাদের যারা পঞ্চায়েতের প্রধান আছে, আমাদের পঞ্চায়েতের মেন্টর আছে, তারাও দিয়েছে। আমাদের এমএলএ সাহেব এতে কিছু সাহায্য করবে, আমি নিজে ব্যক্তিগতভাবে করব, আমার পঞ্চায়েত সমিতির আমাদের সঙ্গী সাথীরা করবে, এবং আমাদের যারা সুবানোদ্দয়ী ভালোবাসে যারা, তারা আমাদের এটা করবে। এইটা সম্পূর্ণ আমরা অধিকাংশ টাকা গ্রামের মানুষের পাশ থেকে সাহায্য আমরা কিছুটা দিয়ে এটাকে আমরা দাঁড় করিয়ে ফেলব। এর সাথে সাথে আমরা একেবারে রামেশ্বরপুর স্কুল থেকে আমরা এটা কংক্রিট রাস্তা করে ফেলছি, আমরা চেষ্টা করছি এটাকে ঢুকিয়েছি অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে, 100 দিনের কাজের প্রকল্পে ঢালাই রাস্তার থেকে আমরা জেলা শাসকের কাছে আবেদন রেখেছি এটা করে দেওয়ার জন্য। এবং নদীর ওপারে আমরা নওদা, রাজি নওদা ইরিগেশনের কাছে দাবি রেখেছি, ওরা গাতলাঘাট থেকে শুরু করেছে এই রাস্তাটা কাজ করে দেওয়ার জন্য। সেই সঙ্গে আমাদের এই বাঁধ গাতলা দিকে চলে গেছে, আমাদের ডাউন স্ট্রিমের বাঁধ, সেটাতেও ইরিগেশন ডিপার্টমেন্ট ডাস্ট এবং পাথর দিয়ে আমাদের করে দিচ্ছে। অর্থাৎ এই ব্রিজটার সমস্ত এলাকার মানুষ, এই ব্রিজ থেকে চাষের জন্য সবচেয়ে বড় আমাদের এই ব্রিজটা প্রয়োজন ছিল। প্রচুর চাষে গাড়ি কান্দি খড়গ্রামের চাষিরা চাষ করে ফসল উৎপন্ন করে সে ফসল ঘরে তুলতে পারত না, এবং ঘরে তুলতে গেলে যে টাকাটা চাষ করতে লেগেছে তার বেশি টাকাটা লাগতো আমাদেরকে রিকারেজ করে নিয়ে যেতে। সেই জায়গাটা থেকে মানুষ প্রাণ পাবে, এটা মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে এই গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে জাতি, ধর্ম, রাজনীতি সমস্ত কিছু ত্যাগ করে সকলে মিলে যার যেমন ক্ষমতা সে কিন্তু এর পাশে থাকেছে। ব্যাপার হচ্ছে কি, আমাদের মনের আশা ছিল দীর্ঘদিন আগে থেকে যে আমরা আমাদের নদীতে একটা সেতু করব। আমরা সেই সেতু করার জন্য গ্রামের মানুষের কাছে যেয়ে কিছু পয়সা কালেকশন করার পরে আমরা বাঁধ তৈরি করতে লেগেছিলাম, কিন্তু বর্ষা চলে এলো, আমাদের বাঁধ হয়নি। তারপরে আমরা আমাদের গ্রামের মানুষ, ছোটো বড়, জাতি বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেক মানুষের কাছে বাড়ি বাড়ি ঘুরে আমরা পয়সা কালেকশন করে বাঁধ করতে লেগেছি। আমরা এই বাঁধ করতে লেগে প্রচুর টাকা, আমাদের 7.5 লাখ টাকা, হ্যাঁ 7.5 লাখ টাকা আমাদের বাকি হয়েছে। এ মতো অবস্থায় আমাদের কান্দির নেতারা এসেছিলো, এসে আমাদেরকে আশ্বাস দিয়ে গেল যে এই সেতুতে তোমরা যে কষ্ট করে গ্রামের মানুষ, গ্রামের মানুষের পাশে থেকে গ্রামে গ্রামে পয়সা তুলিয়ে তোমরা যে সেতু করেছো, সেই সূত্রে আমি ব্যক্তিগত কিছু পয়সা আমি এই সেতুতে দেব।